আসসালামু আলাইকুম। সর্বশেষ ভিডিওতে আমরা আমাদের পাসপোর্ট প্যাকেজ ছিল আরাইভালের সাথে ইন্টিগ্রেট করেছিলাম, তো এখন আমরা চেক করবো যে আমাদের এপিআই রাউটগুলো আমরা কল করতে পারি কিনা, বা এপিআই রাউটগুলো কীভাবে আমরা ম্যানেজ করবো বা হ্যান্ডেল করবো, এবং এপিআই রাউটটা কীভাবে আমরা সাজাবো। তো এপিআই রাউটগুলো সাধারণত রাউটের মধ্যে গেলে আমাদের এপিআই ডট পিএইচপি এখানে থাকে। তো এখানে আমরা টেস্ট করার জন্য আমরা একটা রাউট ক্রিয়েট করি, দিলাম যে গেট রাউট দিলাম টেস্ট ডেটা। তো টেস্ট ডেটাতে আমরা একটা ফাংশন তৈরি করছি, ফাংশন দিলাম রিটার্ন সামথিং, বা রিটার্ন আপনি ইউজার দিতে পারেন টেস্ট। আমরা দেখি যে আসলে আমাদেরকে এই জিনিসটা রিটার্ন করে কিনা, বা টেস্টটা রিটার্ন করে কিনা। তো এপিএ চেক করার জন্য একটি কমন মেথড হচ্ছে আপনার পোস্টম্যান ইউজ করা। তো পোস্টম্যান যদি আপনার ইনস্টল করা না থাকে, অবশ্যই পোস্টম্যানের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখান থেকে যদি ওপেন করি, ওপেন পোস্টম্যান, তো এখানে দেখেন পোস্টম্যান যখন ওপেন হবে, পোস্টম্যান ওপেন হওয়ার পর আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের এটা যেহেতু একটা এইচটিটিপি রিকোয়েস্ট হবে সব, তো সেক্ষেত্রে আপনি এখানে এইচটিটিপি রিকোয়েস্টে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাকে এরকম একটা ভিউ পাবেন। তো ভিউ পাওয়ার পর আপনি এখানে যদি টেস্ট করেন, আমরা দিলাম আমাদের এপিআই কি, আমাদের হচ্ছে এই লিঙ্কের সাথে স্ল্যাশ এপিআই স্ল্যাশ হচ্ছে আপনি যে নামটা দিয়েছেন এটা ইউজ করবেন। আমরা দিয়েছি কি টেস্ট ডেটা। তো টেস্ট ডেটা যদি দেন, সেন্ড করলে আপনাকে এখানে কিছু একটা রিটার্ন করবে। দেখেন এখানে রিটার্ন করতেছে না, কারণ সম্ভবত আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করি নাই। আমি এখানে পিএসপি আর্টিসন স্টার্ট করে দিচ্ছি, তো সার্ভার সাথে সাথে রেড পোর্টে রান হয়ে গেছে। এখন যদি আমি আবার সাবমিট করি, দেখেন আমাকে ইউজার টেস্ট দিচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আছে, যখন আমি এখানে পোস্ট করতে যাব কিছু, আমি ধরেন এখানে একটা পোস্ট রিকোয়েস্ট করলাম, তো টেস্টেই থাকুক সমস্যা নেই। আমি ধরেন এখান থেকে যেটা করতে পারি, এটা লাগবে না, রিকোয়েস্ট অল, ওকে। তো এতটুকু দিলে আমার একটা রেসপন্স আসার কথা, যেটা আমি এখান থেকে পাঠালে এখানে পাবো। তো আমি দেখি যে আমাকে রিকোয়েস্ট করতে দেয় কিনা। তো আমি যদি এখান থেকে পোস্ট মেথড দিলাম টেস্টেটাই থাকুক, দেন হচ্ছে এখানে আপনি যদি এখানে বডিতে যান, বডিতে ফর্ম ডেটা দেন, আমি দিলাম এখানে নেম, হাই একটা দিলেন যে ডেটা ডেটা। তো আমি কিছু ফিল্ড দিলাম, একটা নেম দিলাম, নেম দিয়ে যখন সেন্ড করি দেখেন আমাকে সরাসরি পোস্ট রিকোয়েস্ট করতে দিচ্ছে। তো তার মানে হচ্ছে কি, ধরেন এখানে যদি আমি কোনো ডেটাবেস কানেক্ট করে রাখতাম, যে আমি যখন এখানে হাই ডেটা দিচ্ছি তখন একটা স্যাম্পল ডাটা, তবে হচ্ছে একটা আনঅথেন্টিকেট ডেটা কী হয়ে যেত, আমার ডেটাবেসে ইনসার্ট হয়ে যেত। এই কারণে হচ্ছে আমাদের যে পোস্ট মেথডগুলো আছে এগুলোকে আমাদের সিকিউর করতে হবে, আর যেগুলো গেট মেথড আছে এগুলো আপাতত আমরা পাবলিক রাখলাম। আপনি যদি চান যে না ওগুলো অথেন্টিকেট রাখবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের, হ্যাঁ তাহলে এখন কাজ হচ্ছে এই রাউটটাকে একটু গুছানো, যে আমাদের কোন ডেটাগুলো হচ্ছে আমাদের অথেন্টিকেট হবে আর কোনগুলো হচ্ছে নন অথেন্টিকেট হবে। তো এই অথেন্টিকেট করতে গেলে আমরা একটা প্যাটার্ন ইউজ করি, যে প্যাটার্নটা হচ্ছে দেখতে আমাদের রাউটটা অনেক গুছানো হবে। তো সেক্ষেত্রে যেটা করবেন, একটা রাউট গ্রুপ তৈরি করবেন। তো রাউট গ্রুপ তৈরি করতে গেলে আপনাকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে, যেমন প্রিফিক্স। তো প্রিফিক্সে দেখবেন ম্যাক্সিমাম যে এপিআইগুলো আছে সেখানে একটা ভার্সন ওরা প্রোভাইড করে, যে আপনি কোন ভার্সনের এপিআইটা ইউজ করতে চান। ধরুন আপনি এখন একটা এপিআই তৈরি করলেন সার্ভিস, দেন হয়তো কয়েক মাস পরে এটাকে আপডেট করলাম, তখন আপনি এটাকে অন্য একটা ভার্সন দিলাম। তো আমরা ধরেন এখানে V1 দিলাম, আর এখানে যে মিডল লেয়ার আছে, তো মিডল লেয়ার হচ্ছে আমরা এই মিডল লেয়ারটা রাখি হচ্ছে, আচ্ছা আপাতত এটা এখানে মিডল লেয়ার রাখবো না, জাস্ট হচ্ছে পুরোটার প্রিফিক্স হিসাবে যেন এটা থাকে আর কি, এই V1 থাকে। দেন এই গ্রুপের মধ্যে আমরা আরও দুইটা গ্রুপ তৈরি করি। তো একটা গ্রুপ হবে, এখানে দিলাম ধরেন এখানে যে কোনোটাই দিতে পারেন, ধরেন আমরা এখানে ইউজার দিয়ে একটা তৈরি করি, আর এখানে ধরেন মিডল লেয়ার দিলাম গেস্ট এপিআই, ওকে। আর এটাকে আরেকটা কপি করেন, কপি করে এখানে দেন হচ্ছে অথ এপিআই, ওকে। তো এখানে যে রাউটগুলো আসবে এই গ্রুপে, সবগুলো হবে আমাদের ইউজারের জন্য, এগুলো হবে আমাদের গেস্ট এপিআই, যে আসলে পাবলিক থেকে এগুলো কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আর
এই গ্রুপে যা থাকবে এগুলো হবে আমাদের আপনার অদিতি, যেগুলোর জন্য অবশ্যই তাকে অথেন্টিকেট হয়ে তারপরে আসতে হবে। তো আমরা প্রথমে ইউজারটাকে তৈরি করি। তো ইউজারে আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে লগ ইন করা। তো আমরা যদি লগ ইন করতে যাই আমাদের কী করতে হবে, আমরা ধরেন একটা পোস্ট রিকোয়েস্ট তৈরি করি, পোস্টে দিলাম যে লগ ইন। ওকে, তো আমরা একটা এখানে কি করতে পারি, তো লগ ইনের জন্য আপনি চাইলে একটা কন্ট্রোলার রাখতে পারেন, আপাতত আমরা সরাসরি ফাংশন ক্রিয়েট করে চেষ্টা করি যে আমরা করতে পারি কিনা। তো আমাদের আপাতত নেম দরকার নেই, জাস্ট এই পর্যন্ত থাকলে হবে। ফাংশনের মধ্যে আমার কি দরকার, তো রিকোয়েস্ট আমরা পেয়ে যাব সরাসরি। তো আমরা পোস্ট থেকে দুইটা জিনিস নিই, একটা হচ্ছে ধরেন নিলাম এখানে রেক ডাটা দিতে পারেন, রেক ডাটা ইকুয়াল রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট কী হবে, রিকোয়েস্ট দিতে পারেন হচ্ছে অনলি। তো আমাদের লগ ইন করার জন্য দুটো জিনিস দরকার হয়, ইমেল যেটা দেন, আমরা ইমেল আর পাসওয়ার্ডটা নিচ্ছি। তো দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন, জাস্ট হচ্ছে একটা অথ, একটা অথ ক্লাসের স্ট্রিক ফাংশন ইউজ করতে পারেন যার নাম হচ্ছে কি অ্যাথেম্পট। তো অথ অ্যাথেম্পটে কী হয়, অথ অ্যাথেম্পট হচ্ছে সে হচ্ছে একটা অ্যারেকে রিসিভ করে, হ্যাঁ সেখানে ইমেল থাকে আর হচ্ছে পাসওয়ার্ড থাকে। তো আমাদের রেক ডাটাটা মূলত হচ্ছে এআরটা তৈরি করে দিচ্ছে অটোমেটিক, আমরা যে কাজটা করতে পারি শুধুমাত্র এখানে মানে লাইনটা বড় কর, আপনি যদি এই লাইনটা ইউজ করতে যেতেন তাহলে হয়তো আপনাকে এভাবে লিখতে হতো যে রিকোয়েস্ট ইমেল রিকোয়েস্ট পাসপোর্ট। আবার লাইনটা শর্ট করার জন্য এটাকে একটা অ্যারে তৈরি করে নিলাম, ওই অ্যারের মধ্যে আমরা অটো অ্যাথেম্পটা দিয়ে দিয়েছি। তো পরবর্তী কাজ হচ্ছে কি, যদি অ্যাথেম্পট হয় তাহলে তো আমরা, তো অথ অ্যাথেম্পট যে কাজটা করে সে অলরেডি যদি ইউজার এক্সিস্ট হয় তাহলে এই ইমেল এবং পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে সে হচ্ছে সরাসরি লগ ইন করে ফেলে। তো লগ ইন করার পর কাজ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে ইউজার ইনফরমেশানটা রাখা, অথ ইউজার। তো আমরা অথ ইউজার রাখলাম, দেন হচ্ছে এই যেহেতু আমাদের পোস্ট রিকোয়েস্টের জন্য কী করতে হবে, অথেন্টিকেট করতে হবে। আর এই অথেন্টিকেশনটা আমরা তো বারবার লগ ইন করবো না, আমরা হচ্ছে প্রতিটা পোস্ট রিকোয়েস্টের সাথে একটা টোকেন পাঠাবো। তো টোকেনটা যদি ওই ইউজারের সাথে রিলেটেড থাকে তাহলে হচ্ছে সে ডেটা পাবে, আর না হলে তাকে একটা আনঅথরাইজ মেসেজ পাঠাবে এবং তাকে আবার লগ ইন যে পেজটা আছে আমাদের ফ্রন্ট এন্ডের লগ ইন পেজ সেখানে আবার পাঠিয়ে দিবে। তো এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমরা একটা ডেটা নামে একটা অ্যারে তৈরি করি। তো আমরা এখানে আরও কিছু জিনিস রাখবো, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্সেস টোকেন দিচ্ছে, অ্যাক্সেস টোকেন। ওকে, অ্যাক্সেস টোকেনটা কীভাবে তৈরি করতে হয়, অ্যাক্সেস টোকেন তৈরি করতে হলে আপনাকে ইউজার ক্রিয়েট টোকেন, ওকে ক্রিয়েট টোকেন। তো টোকেনে কী দেবেন, টোকেনে এখানে লিখে দেবেন অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন লেখার পর আপনি যখন লিখবেন অ্যাক্সেস টোকেন, এটা আপনার ডকুমেন্টেশনে পাবেন, সমস্যা নেই। আমরা পাসপোর্ট নিয়ে পরবর্তীতে আরেকটি সিরিজ করার চেষ্টা করবো, সেখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে পাসপোর্টটা আপনি হ্যান্ডেল করবেন টোটাল। তো আপাতত জাস্ট হচ্ছে একটা ইউজারের জন্য যদি আপনি অ্যাক্সেস টোকেন তৈরি করতে চান, মানে লগড ইউজারের জন্য, সেক্ষেত্রে আপনাকে এতটুকু ইউজ করলে হবে, আপনি অ্যাক্সেস টোকেন পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা ডেটার সাথে ইউজার ইনফরমেশানটাও পাঠিয়ে দিচ্ছি। তো এটা পাঠাচ্ছিল আমাকে জাস্ট ইউজার ভেরিয়েবলটাই দিয়ে দিলে আমার এই ডেটা যে অ্যারে আছে সেখানে আমার ইউজারের যে ডেটা আছে ওইগুলো চলে যাবে। তো সর্বশেষ কাজ হচ্ছে কি, আমাকে এটা রিটার্ন করা। তো আমরা এটাকে রিটার্ন রেসপন্স জেসন করতে পারেন হচ্ছে কি ডেটা, আর এখানে আপনি বলে দিতে পারেন যে তার স্ট্যাটাস কত। তো স্ট্যাটাস হচ্ছে আমাদের 200। তো 200 হচ্ছে মূলত একটি সাকসেস রিকোয়েস্ট, 200 হলে কী হয়, আমাদের একটা রিকোয়েস্ট সাকসেস হয়। তো আমরা একটু দেখি যে আসলে এটা আমাদের জন্য কাজ করে কিনা। তো আমাদের রাউটটা হবে এরকম যে /api/v1/user/login, একটু বড় হয়ে যায় বাট আপনি চাইলে আরও শর্ট করতে পারেন। তো আমরা জাস্ট সুন্দরের জন্য বা হচ্ছে একটু গুছানোর জন্য রাউটটাকে আমরা এই ফর্মেটটা ফলো করতেছি। তো এখানে আমরা রাউটটা কল করি যে আসলে কল হয় কিনা ঠিকঠাক। তো আমাদের হচ্ছে কি api/v1/user/login। তো আমাদের মেথড হবে পোস্ট। তো পোস্টের পরে দেখেন এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে কি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমাদের হচ্ছে কত হবে, 1 থেকে 8।
আর নাম ধরেন আমি একটা দিলাম এখন এটাকে যদি আমরা সাবমিট করি তখন কি হয় দেখেন তো আপাতত কিছু দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে আমাদের ডেটাবেজ আমরা কোনো ইউজার ক্রিয়েটই করিনি হ্যাঁ আমরা যদি পেজটা রিলোড দিই তখন দেখবেন যে আমাদের ইউজারটা এমটি ওকে তো আমাদের তো কোনো কিছু দেয়নি যে আসলে আমাদের ইউজার আছে কি নাই হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা একটু এখানে একটা এলস কন্ডিশন দিতে পারি এলস আমরা দিলাম যে রিটার্ন রেসপন্স তো এখানে আপনি ডেটা না দিয়ে এখানে যেটা দিতে পারেন বা হচ্ছে ডেটার মধ্যে কিছু ডেটা তৈরি করতে পারেন আর কি আমরা দিলাম যে ডেটা মেসেজ আমরা মেসেজ দিলাম হচ্ছে কি ইউজ আর নট এক্সিস্ট তো দেওয়ার পর যদি কোনো ডেটা আনঅথরাইজড হয় হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমাদের 401 এটা ইউজ করা হয় তো 401 মানে হচ্ছে আনঅথরাইজড তো এই ধরনের কোডগুলো আপনারা গুগলে দেখতে পারেন যে আসলে কোন কোডের কি নাম তো সেক্ষেত্রে ইরর কোডগুলো দেখতে পারেন সাকসেস কোডগুলো দেখতে পারেন হ্যাঁ তো 401 হচ্ছে আনঅথরাইজড এখন যদি আমরা দিই এখান থেকে ক্লিক করুন দেখেন আমাদেরকে ইউজার নট এক্সিস্ট এই মেসেজটা পাঠিয়ে দিচ্ছে ওকে তো এখন হচ্ছে তাহলে আমাদের ইউজার একটা ক্রিয়েট করি তো ইউজার ক্রিয়েট করতে গেলে যেহেতু আমাদের একটা নর্মাল লারাভেল প্রজেক্ট তো এখানে আমরা একটা রেজিস্টার করে নিচ্ছি আপাতত পরবর্তীতে আমরা এপিআই থেকে রেজিস্টার করব তো আমি আমার এটা দিয়ে করে এক থেকে আট দিলে আমার একটা ডেটা রেজিস্টার হইলো হ্যাঁ এখন হচ্ছে আমি রেজিস্টার ডেটাটা মানে এই রেজিস্টারটাকে আমি এখন লগ ইন করি আমি ধরেন এখান থেকে যদি লগ আউট দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর এখন যদি আমি লগ আউটে আছি আমি এপিআই থেকে যদি হিট করি লগ ইন দেখেন আমাকে একটা অ্যাক্সেস টোকেন দিচ্ছে বিশাল একটা অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে আর আমার যে ইউজারটা ছিল ওটা আমাকে রিটার্ন করছে আবার দেখেন আমি যদি এখানে যাই রিলোড দিই দেখেন আমাকে কিন্তু এখান থেকে লগ ইন করে নাই তো এই জিনিসটা যেটা দেখার বিষয় এখানে হচ্ছে আমরা এখানে যে লগ ইনটা করি সেটা সেশন বেসড হ্যাঁ সেটি সেশনে একটা ডেটা সেভ রাখে যার মাধ্যমে সেশন টোকেন রাখে যে টোকেনের মাধ্যমে সে ডিসাইড করে যে আমি কি লগ ইন নাকি লগ ইন না আর এখানে যেটা পাসপোর্টের মাধ্যমে আমরা যে কাজটা করতেছি তো এই টোকেনটা দিয়ে যদি আমি কোনো রিকোয়েস্ট করি তার মানে হচ্ছে কি আমি লগ ইন হ্যাঁ তো আমরা পরবর্তীতে দেখবো কীভাবে হচ্ছে আমরা এই টোকেনের মাধ্যমে কোনো একটা পোস্ট করতে পারি আর কি যে আমাকে আমি যদি পোস্ট করতে চাই তাহলে হচ্ছে এই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আমাকে একটা পারমিশন দেবে হ্যাঁ ঠিক আছে তুমি অথরাইজড